নমস্কার স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবার পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল এক দেশ এক রেশন কার্ড এই এক দেশ এক রেশন কার্ড চালু হওয়ার ফলে যারা এরাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছেন তারা সেখানে যেও ন্যায্য মূল্যের রেশন পেয়ে যাবেন বা যারা অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসছেন তারা কিন্তু রেশন ডিলারের কাছ থেকে ন্যায্য মূল্যের রেশন পাবেন এই এক দেশ এক রেশন কার্ড চালু হওয়ার ফলে তা এই এক দেশ এক রেশন কার্ডে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবেন সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই পশ্চিমবঙ্গ চালু হলো এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা সুপ্রিম কোর্ট এ বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল এবার নির্দেশিকা জারি করে এই নিয়ম কার্যকর করার কথা জানিয়ে দিল নবান্ন নবান্নের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে সমস্ত অস্থায়ী পেশার মানুষ সোজা কথায় যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা যাতে সহজে দেশের যে কোনো প্রান্তে যে কোনো রেশন দোকান থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন সেই জন্য এই ব্যবস্থা চালু করা হলো নিজের রেশন কার্ড যদি সঠিক তালিকাভুক্ত থাকে তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন পাবেন এ রাজ্যের সাধারণ মানুষ রাজ্য সরকারের নির্দেশে বলা হয়েছে যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে তারা যে কোনো রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে তাতে নিজের পরিচয় প্রমাণ করতে হবে সোজা কথায় আঙুলের ছাপ দিয়ে কারের বিষয়ে সত্যতা প্রমাণ করতে হবে রেশন নিতে গেলে রেশন ডিলারদেরও এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন নবান্ন বলা হয়েছে ইপোস অনলাইন পোর্টালে রেশন দোকানে সব লেনদেন অন্তর্ভুক্ত করতে হবে যাতে সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট হিসাব থাকে যে মানুষেরা রাজ্যের বাইরে অন্যত্র রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী তুলতে চাইছেন তাতেও যাতে অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই পোর্টালের মাধ্যমে পাশাপাশি বাইরের রাজ্য থেকে যারা এ রাজ্যে এসেছেন তারাও যাতে রেশন কার্ডের মাধ্যমে সঠিক পরিমাণ রেশন পান সেটিও হিসাব এই পোর্টালের মাধ্যমে রাখতে হবে তা এই এক দেশ এক রেশন কার্ড চালু হওয়ার ফলে এদেশের যে কোনো সাধারণ মানুষ যে কোনো জায়গায় তাদের রেশন কার্ড নিয়ে রেশন সামগ্রী তুলতে পারবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার